চাঁদের বুড়ি চরকা কাটে রোটে গেছে মাঠে ঘাটে সোনার কাঠি রূপার কাঠি মিথ্যা সবই কিন্তু খাঁটি গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে চটম ঘরে আইসো বন্ধু থেকে তাল হয়ে যায় তাল থেকে দিল আজগুবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে চটম ঘরে আইসো বন্ধু তাই না কি তাই হ্যাঁ বেটা তাই আমি কি করি নাই আমি কি করি নাই হ্যাঁ কোনো কিছু বাদ রাখছি না এই যে নেপোলিয়ন বোনাপার্ট তার সঙ্গে পর্যন্ত যুদ্ধ করছি আসমানের তারা আরে বিষাইয়া বিষাইয়া গোদাও সাইলে দানের নারা দাওয়ান সবাই চার চার বিরিয়ানি প্যাকেট নিয়ে নিও আর আরে ওই চেহারায় খালি মাটি মারবা ওই গোল্ড মাটি হয়ে গেছে না চেহারায় মাটি মারছে তো মাটি এক সময় পুরো শরীর দেখে দিবে ওইভাবে ওর খেলা শেষ এই বড় ভাই তোমার সোনা মাটি করে দিচ্ছিস কিছু তো নেই তাই ভিডিও করছি আমার খেলা সিচুয়েশন সিচুয়েশন বুঝতো আমি যে ইয়ার দেখা দিলাম আমি মানে ভিডিও করুন না কথা কম থাক খুব আদব কিন্তু শালা আরে সিচুয়েশন কন্ট্রোলে নাই তুমি এখন আমার বউ বোন এগুলো নিয়ে আর বিচার হবে বিচার হবে এই বিচারের জন্য অপেক্ষা করতেছি এখন আমার বউ আর খালি নিয়ে আসবো আইনা খালি দেবো দেখ তোর বড় ভাই কি করতে শালা আনছে সোনা আর মাটি গেছে মাটি গেছে কিরে বাপ এত রাইকে দিয়ে কই যাস যাইতাছি আমাদেরই গ্রামের মানুষ বোন বিয়া দিতে চাইছিল বিদেশ থেকে ফেরত পোলার সাথে স্বর্ণের বলে বস্তা লুই আইছে কেজি কেজি স্বর্ণ খুব আশা করে বিয়া দিতে চাইছিল গুলেবাড়ি 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 মানে গুড়ে বালি আর কি পরে দেখে যে এগুলি স্বর্ণের ধার ধারেও না পুরো মাটির চাক্কার উপরে স্বর্ণের প্রলাপ দিয়েছে ওটা তার সালিশ করে আহি আর কি মানে দেখে আসি আর কি সহানুভূতি জানা আসি এই জন্য যাইতেছি ভাই আমাদের তত বলতে তুই যাবি বিচার সালিশ করতে তো যেই পোলার লগে বিয়া ঠিক করছিল ওই পোলা তো তাহলে বাট পার না রে বাট পার না হইলে স্বর্ণ বুঝায়া কি মাটি ঢেলা লই আসে ওই বাট পার লগে বিয়া দিতে চাইছিল ধরা খাইছে বাটপাড়ের লগে যদি বিয়া দিব তাহলে বাইরে যাওয়ার কি দরকার ছিল আমগো গ্রামে কি বাটপাড়ের অভাব আছে বিশেষ করে সবজি বাড়িতে আর সবজি বাড়িতে একটাই সবজি বাড়িতে একটা নাম করা বাটপাড় আছে না দোস্ত তুই কি আকার ইঙ্গিতে আমারে বুঝাইতেছস নাকি মহ আকার ইঙ্গিতে কি ছোটবেলা থেকে তো তোরে বাটপাড় কই আমি আর তুই তো সেটাই যাক তোর লগে এখন এই বিষয় নিয়ে কথা বলার আমার ইচ্ছা নাই আমি আমার পথে যাই তুই তোর পথে যা এত রাইতে তোর সাথে আর কথা বলতে আমি চাই না এত রাইতে তো সাধারণত চলাফেরা করে হয় সাধু নেলে শয়তানেরা এলাকায় মনে কর মাইক লাগাইয়া 12 বছর ধরেও যদি কই নবাব সাধু নবাব সাধু নবাব সাধু মানুষে বিশ্বাস করবো না হ্যাঁ তাইলে সাধু বাদ দিলাম তাহলে আমি চুরি করতে যাইতেছস তুই সাধু এর কোনো অনিশ্চয়তা আছে তুই কি সাধু তুই আমারে একেবারে যেভাবে উপমা দিলি মানে আমি সাধু না আমি চোর চোরটা
তুই যে রাতে বাড়িয়ে যাইতেছস তুই কি ওই না বাপ বিষয়টা পরিষ্কার আমরা গেছিলাম ওই বিয়ায় আর তুই এটা জানোস এর লিগে খোঁচাটা দিছস আমরা ওর বাইতে যাইতেছি কিন্তু তুই কই যাইতেছস যেটা তোর অসজনক আর যেই পোশাক পরছস ভিতরে তো মনে হাজার খানেক পকেট আছে মাল সামানা মোটামুটি ভালোই লইতে পারবি পোশাক আশাক সম্পর্কে যে তোর ধারণা অতি ক্ষীণ এবং ধারণা নাই এটা ভালোই বুঝতে পারছি এই সব পোশাক কবি সাহিত্যিক এবং নবাবরা পরত বুঝতে পারছস এ ধরনের ধারণাই নাই তোর ইস কবি সাহিত্যিকের পোশাকের ভিতরে চুরির মাল ঢুকবো খুবই আফসোস লাগতাছে খালি গায়ে যা যাক বুঝতে পারছি তোর সাথে এই ব্যাপারে আর আমি কোনো কথা বলতে চাই না তুই তোর মতো যা আমি আমার মতো যাই বলেন ফ্লাইট থাকলে দিয়া দে চুরি করতে যায় লাগবো না আশ্রয় করে বাট পারি আর নবাবে করে চুরি দিলে আমরা পূজারা কি করবো আমরা তাহলে এখন যাই হা কাকু আমরা যাই আর ও স্বর্ণ আনতে পারলে আনলো না আনতে পারলে নাই সতলে তো তোমার সম্বন্ধী বাইরে তো ফেলতে পারবো না পুলিশে দিয়ে দাও হা কাকু ও ঠিক বলছে ওরা একটা কাজ করেন পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেন একটা গামছা নিয়ে আনলে কাপড় নিয়ে আর মুখটা ভালো করে পান ও বেশি কথা বলতেছে ওর কথা বলতে নিষেধ কর এই লাগবে না গামছা টামছা কিচ্ছু লাগবে না আমি এমনিতে আর কথা করছি না দেখো ভাই তোমার বোনের জন্য আমি সোনা আনতে পারি নাই কিন্তু ওকে আমি একটা সুন্দর সংসার দিতাম ওকে আমি সুখ দেব আর সুখের ভরিত সোনার ভরিত তো অনেক বেশি দামি তাই না কাকু ভালো কথা কইছো কিন্তু তুমি এটা চিন্তা করে দেখতে পারো ভিডিও কর ভিডিও আরেকবার কর আরেকবার কর রিপিট রিপিট এই এই চকি তুই কি করছ ভিডিও করতেছি আর কি করছ কে কে আমি টাকা দিছি না ওই টাকা দিছি আমাকে বিয়ে হইতেছে বিয়ে তো আগে ভেঙে গেছে কত ঘটনা ঘটে গেল শালা এক কার গুলো কোপ দেখলি কোন না কাকু অন মারানোর দরকার নাই ওর শাস্তি কিন্তু ডিউ আছে হ্যাঁ আমার কাছে আমার একটা জিনিস আছে বুঝবা পাইপার বুঝবা কি জিনিস আছে আমি এই টেঙ্গু ছাই কি আছে তোর কাছে কি আছে তোর কাছে এ মুখে কিন্তু তালা চাবি দে কথা কও পাইপার পরিস্থিতির টান্ডাও জকিদা পাইপার জকিদা পাইপার আর জকি আর সকি একটাই সেম কালকে সকালে ওপেন করব পাবলিশ হবে জনসম্মুখে জাতি জানবে করুন আপনি আজ কাকু তাহলে আমরা এখন যাই ওকে গুড বাই গুড নাইট মুকিত কাকু তারপর তারপর কি হবে তারপরে এখনই কিছু নেই আছে অনেক কিছু কি হইব উপরে স্যাপ দিয়া খালি সরে গেলেই হবে স্যাপটা তোর উপরে পড়বো আমি আসতেছি বাড়িতে আপনাদের বিয়ে বাড়িতে দেখলাম কি সুন্দর পাঞ্জাবি পাইজামা পরে নাচানাচি করতেছেন এখন একটা ফিটফাট বাবু হয়ে এত রাত্রে কই যেতেছেন বুঝলাম একটু বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম হঠাৎ দেখি মিস জলে নেই জানেন তো সাংবাদিক মানুষ যখন তখন যাত্রার বাস দিয়ে দেয় খুব ভয় থাকি আপনি কি মিস জলে কি দেখছেন আরে সে তো বিশাল এক সাহসিকতার কাজ করে ফেলছে কি সাহসিকতার কাজ করছে ওই যে বিয়ে বাড়িতে হ্যাঁ যখন আমরা গান বাজনা করতেছি বোমাবাজি হলো সে তো ডাকাতের পিছনে দৌড়াইতে দৌড়াইতে ডাকাত ধরতে গেছে বলেন কি এখনো ফিরে নাই ফিরছে কিনা তা তো জানি না তবে না ফিরলে তার খোঁজ করে কোনো লাভ নাই কালকে সকালবেলা যদি ফিরে আসে আসলো নাহলে দেখবেন যে তার লাশ কোনো ওই পুকুর পাড়ে পড়ে রয়েছে আর ধর এটা আপনি কি বলেন এটা জলজাত মানুষকে আপনি মেরে ফেলতেছেন না 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 এটা হতে পারে না এটা কখনোই সম্ভব না আরে ভাই রে সে একজন সাংবাদিক মানুষ দেশের জন্য কাজ করতেছে সে মরে যা কেটে কি আমি চাই আমিও চাই না কিন্তু আমাদের এখানে যা ঘটতেছে আমরা তো তার ব্যতিক্রম না যা ঘটতেছে তাতে যে কোনো সময় যে কোনো জন লাশ হয়ে যেতে পারে দূর ভাই বাদেন তো জলি মিস জলি 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 আবার ভয় পাইছে
শালা বাপা চাকর নজিনা মাটি হয়ে নিয়েছি টাঙ্কের মধ্যে আর সেই মাটি ডাকাতি করার জন্য লোক ঠিক করে নিয়েছে কত বড় তাসাম পাত্রে আমার সারা জীবনের স্বপ্ন সব দূরে সত্য দিল কত বড় স্বপ্ন দেখেছিলাম হিরে আল্লাহ রে তুমি আমার বোর বড় বোন তার তো শালা করছি এ বুড্ডি বুড্ডি তুই আমার মাফ করে দিস আমি অনেক চেষ্টা করেছিলাম আমি পারি না আমি এর ব্যর্থ ভাই তুই আমার মাফ করে দিস আমি ভাই জান তুমি এমন করে কাঁদতেছ কেন কান্নার কি আছে ওরে বুড্ডি আগের আমলে ভিসিআরে দেখেছি আমি এই ভিসিআরে ছবির মধ্যে দেখতাম খালি বিয়ে ভেঙে যায় বিয়ে ভেঙে যায় তখন তার বাপ বয়সে এর ওরে পাও ধরে বিয়ে ঠিক করার চেষ্টা করে আমি সেই ঠিক কাজটি করেছিলাম হ্যাঁ ভাই জান তোমার কি খায় দায় কোনো কাজ নাই এ কাজ করতেছো কেন এখন কি আর সেই ভিসিআরের যুগ নাকি এখন হইতেছে ইউটিউবের যুগ এখন এগুলো কোনো ব্যাপারই না এখন এক বাচ্চা আসবে এক বাচ্চা যাবে ওয়ান টু এর ব্যাপার আর তোমার এই যে সম্বন্ধি আছে না সম্বন্ধি সাধারণ মনে হইতেছে পেট তার মধ্যে একদম লাথি মেরে ফাটাই দিই খারাপ হচ্ছে কি যেটা দিও না আত্মবন্ধ আছে তে আরে না এসব সুসমেরা আমি হাত নষ্ট করি না আমার আগেই জানা ছিল তোমার এই সম্বন্ধি আমার সমান ওজনের স্বর্ণ কেন তামাক আশা দিও আমার বিয়ে করতে পারবে না সে হইতেছে গিয়া ফকিরের হাটের বাচ্চা শালা ভিক্ষুক কথা কা লজ্জা শরম নাই কই তোর বোন কই কই তোমার বউ কই তারে ডাকো সে এখন কেমন করে আমাদের সামনে মুখ দেখাবে ডাকো না ওরে আর কষ্ট রে শালা ফকিরের বাচ্চা ফকির ফকির হাটের বাচ্চা এ শোন আমি একটা গল্প কই আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যেতাম না যাওয়ার পরে যাই দেখতে শোয়া কেজি মাংস অন্ত মাংস আর আপনার 70 জন লোক দাওয়াত দিয়ে এনে খাওয়াতো পরে আমি একটা নতুন দেবাই আমার পথে একটা মাংস কিসের জন্য একটা হাড্ডি উদ্ধার করে দিন কত বড় ফকির হাইজান আমি না হয় চিনি না তুমি তো আগে থেকেই এগারো চিনো হ্যাঁ তারপরে তুমি কেমন করে বিশ্বাস করলা যে এত সোনা দিয়ে সে আমার বিয়ে করতে পারবে হ্যাঁ ওরে বন্ডি আমি তো বুঝিনি আমি মনে করছি সারা কিপ্টে মানুষ না খেয়ে খেয়ে টাকা জমাচ্ছে আর স্বর্ণের দাম ধর কমে গেছে তখন ওই টাকা দিয়ে মন কেমন স্বর্ণ কিনে রেখেছে এই সারা ফকির বাচ্চাদের কিছুই নাই সেটা তো আমি আগে বুঝিনি খারা আমি দেখাচ্ছি মজা তোর বোনের এখন যায় দেখাচ্ছি মজা খারা শালির বেটি শালি না 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 এইভাবে ডাকতে ডাকতে যাওয়া যাবে না তাহলে জলির বদলে আমারে ডাকাতে ধরলে খবর আছে খুব গোপনে যাইতে হবে মনে হবে আমি কোনো সুড়ঙ্গে প্রবেশ করতেছি ডাকাত আজকে তোরে পাইছি আর কোনো ছাড়াছাড়ি নাই তোর ভাই
সে কি করেছে কি অপরাধ করেছে কি করেছে তোমরা কোনো অপরাধ করো নাই এই তুমি কি করে বিশ্বাস করলে যে আমার ভাই এত গ্রসনা দেবে তোমাদেরকে এই তুই তো কইছিলি তুই ভাইয়ের সাথে তাল মিলিয়েছিলি না আমার ভাইয়ের সাথে আমি তাল মিলাবো এটা তো স্বাভাবিক তাই না এই তাই বলে স্বামী তোর কাছে ছোট হয়ে গেল ভাই বড় হয়ে গেল স্বামীও আমার কাছে বড় কিন্তু ভাই তোর পর হইতে পারে না এজন্য আমি ভাইয়ের পক্ষে কথা বলছি আচ্ছা আমার আমার কি দোষ হ্যাঁ আমি তো তোমাদের সাথে থাকতে থাকতে এই চাটামিতে বিশ্বাসই করে ফেলছি আমি ওই জন্য ধরতে পারি নাই যে ও এত চাটামগিরি করতেছে বুঝছো তাহলে এক কাজ কর ঠিক আছে বাদিবি যে আপার বাড়িতে থাকে মানে বাবার বাড়িতে থাকে তাহলে সান্ত্বনা পাবো না 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 তা তো হবে না আমি আমার বাপের বাড়ি চলে যাই আর তুমি নতুন বউ বিয়ে করে এখানে নিয়ে আসো তাই না তা হবে না ওরে বাবারে এখন নতুন বাড়িতে না গেলে চলবে না আর নালে কিন্তু আমি তোর অদান্তে আমি বিয়ে করে ফেলাবো কিন্তু ওই না দেখ একটা বিয়ে কইরা খালি বউ নিয়ে ঘরে আয় এটা দা দেখছিস না এটা কোপায় কোপায়া আমি তো টুকটা টুকটা করে ওই যে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো এই তোর কিন্তু সারা দিন বাইরে যাচ্ছে তোর অদান দিকে আমি বিয়ে করে নিয়ে আসবো বিয়েটা করে খালি আন এই দা দেখছিস আমি তোর টুকটা টুকটা করে নদীতে ভাসিয়ে দিব আরে কত বড় সাহস আরে কি হইছে এই কি হইছে পরিচিত কন্ডিশন মনে হচ্ছে আমাকে বাঁচান প্লিজ মিস জলি আমাকে বাঁচান প্লিজ হেল্প মি এ দস্ত মান এই সাংবাদিক আপাতত বুদ্ধত্ব দে না হ্যাঁ বন্ধ 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 এখন বুঝতে পারছিসি এরা আমাদের এলাকায় ইনফরমার হিসেবে কাজ করতেছে আচ্ছা ফরিদ ভাই ওই যে 56 ধারা অথবা 58 ধারা এদের নামে মনে মামলা দেওয়া যায় কি বলে এইটা হলো পেনাল কোড ওরে বাপ ওরে আনির বই আনার হুরা মুখস্থ জ্ঞান আমি আরো জানি মামা এই থামেন কিসের মামলা হ্যাঁ এই রাজীব ভাই আপনি আমারে বলবেন না যে আপনি নাজিম আমি কিভাবে বলবো আপনি তো ওই যে বস্তা দিয়ে আমার মুখ ঢেকে ফেলেছিলেন আতঙ্কিত আমি কথাই বলতে পারিনি আমি যখন আপনারে মারতেছিলাম আমার হাতের মার খেয়ে আপনার মনে হয়নি যে এটা মেয়ে মানুষ আমি না দিয়ে মেয়ে কথাটা মুখ দিয়ে বের হয়নি ও মিস জলি আমি নিজে কখনো মেয়েদের হাতের মার খাইনি আমি বুঝবো কি করে আরে আমি না বুঝতে পারিনি আমি খুব সরি আপনি চলেন বাড়িতে চলেন এই রাখাল রাখেন কোননে রওনা দিছেন হ্যাঁ কি এটা হইতে পারে না বুঝিননি কারণ আপনি নিজের মুখে বলছেন হেতে ডাকাইট এখন নিজেদের লোক বলি হাতেরে বাঁচানোর চেষ্টা করতেছেন কেন এটা কিন্তু হইতে পারে না আপনি নিজের মুখে বলছেন কি বলছেন এই বলছে টাকাই আরে বাবা এটা একটা ভুল বোঝাবুঝি ছিল ইয়েস এটা মিস আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে মিস আন্ডারস্ট্যান্ডিং এর খাতা ভরি ম্যাডাম তারপর আপনি প্রমাণ করেন আর আগের কথা ভুল এখন হলো সত্যি কথা বলতেছেন তাই না প্রমাণ করেন অবশ্যই কথাটাই যুক্তি আছে আমরা তো যুক্তি ছাড়া কোনো কথা বলি না আপনি এর যখন ধরে নিয়েছেন বললেন যে টাকাই আর আমরা তো নিজের চোখে দেখছি আপনি ডাকাত ধরতেই গেছেন আর নে হাতে রে বস্তা বান্দি ধরে নিয়ে আসার পর বলছেন হাতে ডাকাত আর এখন বলতেছেন হাতে ডাকাত নো আমরা এই কথা তো আমরা মানি না এই শশী ভাই একটা কাজ করো তো তোমার কথা তো দাও দুজনের বান্দি ফেলে কেন দাও এটা দাও 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 আপনার বন্ধু নাকি তার সাথে আমার একবার দেখা হয়েছিল আমি যখন ব্ল্যাক বেল্ট পাইছি সে নিজে যেতে আমাকে সেটা পড়ায় দিছে বুঝছি বুঝছি মিস জলি চাটাম করে যাতা দপ্তর একটু বেড়ে গেছে ভালো ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আই চুপ কর চল থাক 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 আজকাল যাই টানলো কারণ আমার শরীরটা একটু দুর্বল এই জন্য একসানে গেলাম না তাছাড়া আরো একটা কারণ আছে শ্বশুরবাড়ি এলাকা তো মেয়ে মানুষকে আমি হাত দিলাম না আরে আমি তো এই কাঁথা দিয়ে পেঁচা ফেলাই দিতে পারতাম তারপর তোমরা দুজন আরামসে মারতে চা দস্ত তারপর এইসব কথা এখানে কইলাম না কালকে সাটাম করে বাইরে হ্যাঁ ছোট্ট আমি আমাদের কি খুব বুকারত করে এইখানে কাবু করে দিয়ে চলে গেল হ্যাঁ এটা সাটাম ভালো হবে অনেক রাত থেকে চলো বাড়িতে যাই ঘুমাই অনেক দিন ঘুমাই না মুক্তি আসে চলো যাই কোন কোন দিকে যাইতেছেন সব বলি গেছেন মার গায়ে ফেললে তো মনে হয় আপনি মানে পুরো গ্রামে বলে যেতেন আজকে ঘুমানোর কথা কইতেছেন আজকে রাতে কি আর ঘুমাইব নি হ্যাঁ
কি কেমন সাইড বারে রেফারির চোখ ফাঁকি দিয়া ল্যাং মারে ফালাই দিলাম এখন কি আর জীবনের আগামাথা খুঁজে পাব করবা এই গ্রামে থাকতে পারবা তন্দু তার মানে এ সবই তোমার পরিকল্পিত শোনো কুমকুম আমি ফকিরহাটের বাদশা তোমরা আমাকে যতই অত্যাচার করো আমি বাধা অবস্থায় মরে যাবো তাই গ্রাম ছাড়া যাবো না আমি এই দেশের সুনাগরিক দেশের যে কোনো স্থানে আমার বসবাস করার অধিকার আছে তাই না বসবাস করাইতেছি তোরা তারা সেটা নিজেই বলতে চায় না বহুত জিগাইছি জোর করে ধরলেও কয় আমি কেউ না তোমার মতো মানুষ বলিস কি তো ভারী রহস্যজনক আসাই এই ডাকাত দলের কোনো সোর্স না তো আরে দূর তুই কও না কও আরে না রে হতে পারে মনে করো আমাদের গ্রামে তো আজকেই ডাকাতি হলো এর আগে তো কোনোদিন ডাকাতি হয়নি তুমি তো খুব ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করা ঠিক রেখেছো মা তুমি তো এরম না কেমন হইলে এটা বলছি চিন্তা ভাবনা করতে করতে তোমার ব্রেনটাও নবাবের বোন রোজিনার মতো হয়ে গেছে সব উল্টো পাল্টা কথা বলতেছিস এই রোজিনার মতো নরম দিলের মেয়ে এই গ্রামের মধ্যে একটাও নেই তাই নাকি হ্যাঁ ওর দিলটা একদম নরম ডাবের মতো কয়দিন খাইছো ওর দিলটা কামারের খোলার মতন যদি আলু দাও আলু পিড়া ছাই হয়ে যাব লোহা দিলে সেটা দিয়ে দাও বানান যাইতে পারে এই উল্টো পাল্টা কথা বলিস না তো আচ্ছা ওই যে ওই মেয়েটা এই যে ডাকাতদের পিছন পিছন গেল কি হইলো না হইলো খোঁজ খবর নিছিস বাঘ মারতে শত্রু বাড়াইছি বাঘ মারলেও আমার লেগে ভালো শত্রু মারলেও আমার লেগে ভালো ওই শরীরে পাঠাই যাচ্ছে বাসমান দান আমার বাস দেওয়ানোর লেগিয়া আমার বিরুদ্ধে চাটাম ঘরের বিরুদ্ধে নিউজ করানোর লেগিয়া নিউজ করালে কি হয় দুইটা জিনিস হয় একটা হইলে প্রচার হয় দুই নম্বর হইলে সর্বনাশ হয় আমার দুই নম্বরটা হইব এখন সে যদি আর ফিরা না আসে তাহলে তার আত্মার মাখ ফিরাত খাবো না আমি করে দেবো সি 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 এটা কী ধরনের কথা বলতেছিস তোর হৃদয় তো কামারের খোলার মতো হয়ে গেছে ওখানে আগুন আর কয়লা ছাড়া কিচ্ছু নেই আমার আপন মা আমার সম্পর্কে কি ধারণা পোষণ করে মা ঠান্ডা ডাইল আছে ঠান্ডা ডাইল
ঠান্ডা জল দাও। ঠান্ডা জল খাবি কি জন্য? আরে ভিতরটা তো কামারের খোলা, গরম ডাল খেয়ে লাভ আছে? ঠান্ডা দুবে এলে তো গরম হয়ে যাবো। বেশি কথা কস নে, বসে বসে খা। মিস জলি, আমি আপনার জন্য আমি আমার জীবন দিতে পারি। আমি জানি কথাটা আপনি বিশ্বাস করবেন না, তারপরেও বলছি জীবন আমি দিতে পারি। এই যে শুনেন, আপনার জীবন কে চাইছে? আপনার জীবন আমি চাইছি? আপনার জীবন তো আমি চাই না। আপনাকে সম্পাদক স্যার কি দায়িত্ব দিয়ে গেছেন? সম্পাদক স্যার আপনাকে বলেছেন আপনি আমাকে দেখে রাখবেন, আমাকে পাহারা দিবেন, উল্টা কি হচ্ছে? আমি আপনাকে দেখে রাখছি। মিস জলি, এই জামানায় ছেলেদের থেকে মেয়েদের সাহস আরও বেশি। আমি আপনাকে কি দেখে রাখবো? আপনি আমাকে দেখে রাখবেন, সারা জীবনের জন্য দেখে রাখবেন। এই একদম উল্টাপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম মিটুতে লিখে দিব। দেব মিটু? যার জন্য আমি জীবন দিতে চাই তাকে আপনি মিটুর ভয় দেখাচ্ছেন? মিটু মানে কি জানেন? মিটু মানে হচ্ছে অন্যায়ভাবে নির্যাতন করা। আমি তো আপনাকে নির্যাতন করতে চাই না, আমি নির্যাতিত হতে চাই। আমি কিন্তু এক্ষুনি সম্পাদক স্যারকে ফোন দিয়ে এসব কথা বলে দিব। বলেন, বললে কি হবে? উনি আমার চাকরি খাবে, চাকরি খেলে কি হবে? না খেয়ে মরে যাবো, আর আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী থাকবেন। এই আমরা এখানে আসছি সাংবাদিকতা করার জন্য, আর আপনি কি করছেন? আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? শুনেন, এখানে আসার পরও তো আপনাকে আমার রান্না করে খাওয়াতে হচ্ছে। বিয়ে বাড়িতে তো গেছিলাম, কিছু তো খাইতে পারি নাই। আপনার জন্য উল্টা অনেক ঝাই ঝামেলা করতে হয়েছে। এখন চলেন, বাসায় চলেন, আমার ক্ষুধা লাগছে, খাইতে হবে, রান্না করতে হবে, চলেন। এই যে, এই যে নিয়ে আসছি, দেখছিস? আই কি এই কি? আরে দেখছিস না কি? এই যে দেখ, এই যে দেখ, আয়না আয়না। এইখানে কি শুধু নাও তুমি? এইটা এইটা ভাঙ্গা, তোর ভার মুখটা ফার বমি। ভাইজান, শুধু মুখ খাললে হবে না, এইটারে ভাঙ্গা টুকটা টুকটা করে মুখের মধ্যে ঢুকা দেওয়া লাগবে। হ্যাঁ ঠিকই করছিস। এত আশেপাশে কথা কইছ না, মুখের মধ্যে ঢুকা দেয়। খবরদার, এই আয়না আমার বাপের বাড়ি থেকে দিছিল। এই জন্য তো নিয়ে আইছি রে। শুনো আয়না, এখন এইটাও রাখবো না, এটা ভাঙ্গা তোর মুখের মধ্যে দিব, এবং তোরও রাখবো না, আয়নাও রাখবো না। এই এ তোমরা বুঝতেছো না কিসের জন্য? শোনো, চারিত্রিক ভাবে কিন্তু আমি অনেক পবিত্র। কুমকুম তো দূরের কথা, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে ইপ্তিদান করিনি। আমি তোমার পায়ে ধরি সোনা, তুমি এত বড় অপবাদ আমাকে দিও না, মিথ্যা কথা কেউ না, তোমার দিব্য খুঁজে পড়বো। তুমি কিছু করতে চাইলে তোমার এই বদমাইশ অসম্ভব বাইরে কম, বাইরে কম। দেখ, তুই আমার বড় ভাই হইয়া তুই কি অশান্তি শুরু করছ? আমার শ্বশুর বাড়িতে আমার যে পজিশন ছিল তার তুই সব নষ্ট করে দিছিস। ভাইজান, আরে রাখ, তোর শ্বশুর বাড়ি তার আবার পজিশন? ভুইলা গেছস না? ভুইলা গেছস? বস্তায় বস্তায় চাল পাঠাইছি, তুই আমার ফোন দিছিস, আমি ফোনের মধ্যে টাকা পাঠাইছি, তারপর চাল কেনা, তারপর খাওয়া দাওয়া, আর এখন এখন আমার পাটে পায়ে তোরা কি শিক্ষা দিতে? আরে আমি না হয় সোনা নিয়ে আসি নাই, কিন্তু আমি ফকিরহাটের বাচ্চা, আমি নিজে তো একটা সোনার খনি। খুঁড়ে দেখ আমার ভেতরটা, খুঁড়ে দেখ, সোনা পাবি, মুঠো মুঠো সোনা, 22 ক্যারেটের খাঁটি গোল্ড, খাঁটি সোনা না, তবে সোনার খনির মধ্যে আমি মশা ছাড়িয়ে দেবো, ডেঙ্গু মশা, সেই ডেঙ্গু মশা তোরে কামড়াইবো, তোর ডেঙ্গু হইবো, তোর যেই প্যারাসিটামল লাগবো সেটা কেউ দিতে পারবে না, একটা লোক থাকবে না। এ বুড্ডি চল যে আমার সাথে। ওই যে দেখ, এই যে তোর চেহারা দেখা যায় না, মশা যখন এরকম করে কামড়াবে না, তখন এটাকে দেখবি কিছু করতে পারবি না। আরে মশা আমার মনে হচ্ছে একটা অতকর সমস্যা না, সে সাপটাকে কেউ ছেড়ে দেয় কানাক্কের একটা খায় বলে তাই ভালো। আসো,
নাম করতে পারবা আমার কল্পনার মধ্যে ছিল না কি সুন্দর তোমার চেহারা আর কি তুমি ঘটায় দিলা আমি তো এখনো শুরুই করিনি না ওই হয়েছে কি ওই মুকিত কাকুর বাড়িতে গেছিলাম বুঝছেন হ্যাঁ যে সুমন্দিরে আছে না ওরা তো গাছের সাথে বাইন্দে রেখেছে বাইন্দে রাইকে মশার কামড় খাওয়াচ্ছে আর বুঝছেন আর সামনে করিছে কি এটা তো আমরা জানি বাইন্দে রেখে সামনে একটা আয়না রেখে দিছে ওই আয়নায় দেখবে আর মশার কামড় খাবে কিন্তু কিন্তু কিছু করতে পারবে না কারণ হাত পা তো বান্ধা এটা অবশ্য তো ঠিক বলছে এই ইয়ে ফুটবে একটা কাম করলে কিন্তু ভালো হইতো বুঝিনি হেডে হলো ওই যে হাতের মাথার উপরে একটা 100 ফারের বাল্ব জ্বালে রাখলে মনে করেন আশেপাশে যত মশা আছে না বেগুন হাতের মাথার উপরে জ্বর হইতো আর হাতের আস্তে আস্তে কামড়াইতো দুলা ভাই আপনি তো দারুণ একটা আইডিয়ার কথা বলছেন আমি যে বলে আসি লোকটা তো ভালো তার উদ্দেশ্যও ভালো বিয়ে করতে চাইছিল ঘটনাটা মিস্টেক হয়ে গেছে তার দোষ কি হ্যাঁ তারপর হয়েছে কি ওই যে মনে করো স্বর্ণের বিষয়টা হ্যাঁ ওইটাই ভরিতে যদি বলতো তাহলে কিন্তু হইতো না কিছু যেই না ওই কেজিতে বলছে তাই সর্বনষ্ট হয়ে গেছে তার হ্যাঁ বেশি বললে ফেলাইছে বলতেই পারতো আমি 250 গ্রাম দিব সে চাটাম ঘরে গিয়ে চাটাম দিতে দিতে একেবারে শরীরের ওজন মাইপে স্বর্ণ দিবে কইই ফাইটে গেছে আরে সবাই কি আমাকে মোহন ভাই নাকি এই চাটাম দিয়ে এই চাটাম সহ্য করার হজম করার তো একটা মনে করেন যে ক্ষমতা লাগে কি লাগে না সেইটাই সেইটাই এই যে চাটাম দিতে দিতে আমাদের তো সহ্য হয়ে গেছে আমাদের তো কোনো সমস্যা হয় না ওই সাতামি বদহজম গেছে সহ্য হয় না আপনি ঠিকই কইছেন ওই তাই হয়েছে তাহলে কি ওই লোকটা এখন ওই মশার কামড় খাবে নাকি খাক খাক মশা সব রক্ত নিয়ে যায় ওই লোকটা তো ভালো না তারপর ওই লোকটা শাস্তি হওয়া দরকার আমাদের গ্রামের মেয়ের সাথে সেরকম করছে শাস্তি হবে না রক্ত সব সব রক্ত তার শেষ কিন্তু ফরিদ ভাই আমার একটা কথা বুঝেননি সেটা হলো যে আমরা গ্রামের মাইয়া তো এত ডিমান্ড না মানে এখানে মনে করেন বিয়ে করলে কিন্তু ওই যে মানে থেকে যাওয়া যায় মনে করেন খাওয়া থাকা সবই ফ্রি এই যে কি জন্য বুঝেননি এত স্বর্ণ দিয়ে এরই বিয়ে করতে রাজি হলো এটা আমার মাথা ঢুকছে তারপর জামাই তারপর কিন্তু এটা কিন্তু অপমানজনক কথা আমি ধরলি কিন্তু অনেক অনেক কিছু মানে হয়ে যাবে না হ্যাঁ ফরিদ ভাই দোস্ত আমার এত কথা ধরবা না কিছু কিছু ছেড়ে দিবা হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলাম তারপর চল চল তাহলে তারপর চল এই আমরা গেলাম আমি কিন্তু কোন তো দিলাম আমি তোমাকে বলি অরে চতুর্মুখী ত্রিমুখী হা 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 অরে বিভিন্নভাবে আক্রমণ করতে হবে জলে স্থলে আকাশে সব দিক দিয়ে আক্রমণ করতে হবে বিমান চলবে উপর দিয়া নিচ দিয়া চলবে সাবমেরিন আর স্থলে চলবে ট্যাঙ্ক চতুর্দিকে ওর আক্রমণ করে ওর একেবারে নাস্তানাবুদ করে ফেলতে হবে ও যেন কোনো দিশা না হয় ও যেন কোনো মাগু মাগু হয়ে গেলে চিৎকার পারে আর ওখানে মাইট মাইট বুঝতে মার দিতে হবে বুঝছো আচ্ছা আচ্ছা সব হবে তুমি চিন্তা করো না তো শুনো আমি চাটাম ঘরের দিকে যাইতেছি তুমি আমার আগে চলে আসো আমি একলা তো সামলাইতে পারবো না আরে যদি কিছু হয়ে যায় মানে ভেজাল লেগে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো শোনো আমি চলে আসবো কোনো টেনশন নাই তুমি তোমার মতো করে কাজ শুরু করো আর শোনো আমি 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 সবার সামনে তো তোমার গায়ে হাত দিতে পারবো না বোঝো না একটা ব্যাপার আছে আমার গা আমার হাত সব কিছু কাঁপবো আমি চোর একটা ধমক দেবো তুমি মনে করো যে ভয়ে আমার ফাপড়ে তুমি মনে করো মোহনের পিছনে গিয়ে দাঁড়াইবা বুঝছো মানে আমি একটা বিশাল একটা অবস্থান নেবো তুমি আমার কথা উঠবা বসবা এরকম একটা ভাব সৃষ্টি করবা আর শোনো আরেকটা কথা মানে তো তোমার সাথে এইভাবে কথা বলতেছে কিন্তু আমার ইচ্ছা করতেছে তোমার আমি আই লাভ ইউ বলে ফেলাই মানে কিভাবে যে মানে বলে ফেললাম আমি তোমাকে কিন্তু আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু আচ্ছা কও কও তোরে মানা করছে কে কইতে হুম তুমি তো আমার একটা জানতো শোনা শোনো শোনো রেখা তোমার কাছে গেলে আমি একদম শিশু হয়ে যাই বাচ্চা হয়ে যাই আমি আসলে নবাব থাকি না আমি একটা চাইল্ড হয়ে যাই যাক অসুবিধা নাই তুমি তোমার মতো করে প্ল্যান অনুযায়ী কাজ করো আমি আসতেছি ঠিক আছে ওকে 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 যান রাখো তো রাখো আগে কাজ করো তারপর এত কথা হবে না আসো তাতেই সাতাম করে আসো আসো তো ওকে ওকে
তোমার বিয়ে হবে? টিয়া পাখির সাথে। তারপর? তারপর আমি টিয়া পাখিকে বিয়ে করে ফেলবো। ও, বিয়ে করবে? আচ্ছা, টিয়া পাখি বর হবে? হ্যাঁ, আমি বউ সেজে গাছের উপর বসে থাকবো, আর টিয়া পাখি বর সেজে মাথার টোপর দিয়ে পাঞ্জাবি পরে তারপর আসবো। তারপর? তারপর মিষ্টি খাওয়াবে? না, খাওয়াবো তো। আপনি খাইবেন? হ্যাঁ, আমি তো খাবো। আচ্ছা, তোমরা কোথায় থাকবে? কলাগাছে থাকবো। কলাগাছে? কেন, তোমরা কি বেহুলার লক্ষিণদার হবে? আমি কলাগাছে বসে থাকবো, আর আমার জামাই আমার জন্য খাবার নিয়ে আসবে। কি খাবার? পিঠা। তারপর? তারপর? তারপর তারপর হচ্ছে আমি যখন বসে থাকবো, সে পোলা চাল নিয়ে আসবে, গুড় নিয়ে আসবে, আমি বসে বসে পিঠা বানাবো। তারপর? তারপর খাবে? তারপর? তারপর? তারপর আমরা দুজন মিলে নৌকা নিয়ে উঠতে উঠতে চলে যাবো, উঠতে উঠতে। তারপর? তারপর? আপনি চলে আসছেন, আপনি ছেড়ে দিছে। আমার কি মনে হচ্ছে জানেন? আমি আধ দেখতেও জানি না, পাও দেখতেও জানি না। মোট কথা, আমাদের বংশের কেউ জ্যোতিষী না। আপনার মনে কী হইতেছে এটা আমি কেমন কমু? অবশ্য আপনারা পারেন, মাঝে মধ্যে দেখি বলেন যে পৃথিবীর ভবিষ্যৎ কী হইব, দেশের ভবিষ্যৎ, মঙ্গল গ্রহের ভবিষ্যৎ আপনারা বলে ফেলান। আর থামেন, আপনি একটু বেশি কথা বলেন। আমার যা মনে হচ্ছে আমি তা যদি করে দেখাতে পারতাম তা সবচেয়ে বেশি ভালো হতো। ও, কী করে রাখতে চান আপনি বলেন? খালি দুইটা না, একটা গুলি থাকলেই হতো। নীলু ডাকাতের বন্দুক আমি রেখে দিয়েছি, এখন শুধু গুলিটাই দরকার। কে কি করবেন একটা গুলি দিয়ে? গুলিটা যদি পাইতাম না, তাহলে আপনার মতো কাপুরুষকে আমি এই পৃথিবীতে রাখতাম না। আপনার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমি কাপুরুষ, এটা আপনারা কে বললো? আপনার কর্মকাণ্ডই তো বলে দিচ্ছে যে আপনি কাপুরুষ। শুনেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখে উচিত। পারবেন না, এটা পারবেন না, শিখামো ভবিষ্যতে, অসুবিধা না। আমি যদি একটা বাস নিয়ে দৌড়ে আসতাম, নীলটাকে কি পলাইতো? জীবনেও বলাইতো না। নীলুটাকে বুঝছে যে একটা সাংবাদিকের পাল্লায় বসছে, হ্যাঁ, যে তার অস্ত্র কেড়ে নিতে। যাই হোক, যা করছেন ভালো করছেন, সবার জন্য ভালো হয়েছে। চলেন চাটাম ঘরের দিকে যাই। এই সাত সকালে আপনি চাটাম ঘরে যাচ্ছেন আড্ডা দিতে? সাত সকালে মানুষ একটু হাঁটাহাঁটি করে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, আপনি চাটাম ঘরে যাচ্ছেন চাটামবাজি করার জন্য, তাই না? আপনি যান, আমি যাবো না। যান, আমি একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আপনি হাঁটাহাঁটি করেন, শহরে তো পরিবেশ পান না, কয়েক মাসের হাঁটা একবার হাঁটে নিয়েন। আইসেন কিন্তু চাটাম ঘরে, আসি আমি। এই জগৎটা না বড়ই বিচিত্র, আর এই জীবন, জীবনটা তো দুই সেকেন্ডের। এই জীবন নিয়ে আমরা কত কি করি, কত কাবজাব করি, কি কি করি না।
এই ডিসি ম্যাডামের মুখে দেখতেছি আজকে নতুন কথা, দেহতত্ত্বের গান শুনতাছি। এই জগৎ সংসার নিয়ে একটু ভাবি আর কি। আচ্ছা আচ্ছা, মোহন কই? হ্যাঁ, মোহনটা তো দেখতেছি না, সে তো আমার পেমেন্টটা করলো না। কিসের পেমেন্ট? কিসের পেমেন্ট মানে, আরে চাচা, কালকে সারাদিন যে আমি অভিনয় করলাম, সেই অভিনয়ের জন্য মোহন আমারে বলছিল 10,000 টাকা দিবে, দিছে মাত্র 2,000 টাকা। 8,000 টাকা আমার মোবাইলে পাঠানোর কথা, এখন সে মোবাইল ধরে না, তার কোনো খবর নাই, একদিন পার হয়ে গেছে বলেন। এই যে মোহন সাহেব, টাউটামি কেন করছেন না? টাউটামি? এতদিন আমার হাতে পায়ে তেলা দিয়ে নিয়ে আসছেন এখানে, হ্যাঁ, আর এখন টাকা দেওয়ার কথা? টাকা দেওয়ার খবর নাই কোনো। এই কালকে পলাইছিলি না তুই, আজকে কই যাবি তুই? আজকে তো পলাইতে পারবি না তুই। কালকে তো পলাইছিলাম, ওইটা তো ছিল অভিনয়, অভিনয়ের জন্য পলাইছিলাম। আজকে পলাবো কিসের জন্য? আজকে তো আমি নিজে থেকে আসছি। এই কথা ছিল কি, নবাবদের সাইজ করার না? নবাবদের তো সাইজ করা হয়েছে, হয়েছে না? দেখ, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। স্যার, যদি কয় কি আমার মাথা তোলা টুর মতো বর্ণন করে ঘুরতেছে। টাকা দেওয়ার কথা উঠছে, এখন মাথা বর্ণন করে ঘুরতেছে না? আসো। মোহনই কাজ করবে। তিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজগুবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, গাল কপ্প হাস্য রসে, জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু।